কথা এটাই মই দিল্লীবাসী ৰাইজে মোক কৈছিলে যে আজি আপক যিসকলে ভোট দিছে সেইসকল ব্যক্তিয়ে আকৌ লোকসভা নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দিছিলে। সেই সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দি পেলাই গোটেইকেইজন সাংসদ বিজেপি জিকাইছিলে। অর্থাৎ দিল্লীবাসী মানুহৰ মনত এটাই কথা আমি পাইছিলোঁ যে আমি পার্লামেন্টত আমি মোদীক বিচাৰোঁ আৰু বিধানসভাত আমি কেজরিওয়ালক বিচাৰোঁ। এই যিটো মানুহৰ কথাষাৰ মই কথাষাৰ সহজে লব পৰা নাছিলোঁ। এনেকুৱা কথা প্ৰায় মোৰ সন্মুখত প্ৰায় 30-32 জন মানুহে এনেকুৱা কথা কৈছিলে যে হামলোকটো ভাজপা কা হয় লেকিন ইসবার হামলোক ভোট ডালেগা আপকো ডালেগা, লেকিন আপকো নেই ডালেগা, হামলোক ভাজপা ভি নেই হে, পার্লামেন্ট মে এজ এ প্রাইম মিনিস্টার হামলোক মোদীজি কো মাংতা হয় আর এজ এ সিএম কেজরিওয়াল কো মাংতা হয়। সেই ভোটারে যিয়ে ভারতীয় জনতা পার্টি সাংসদক ভোট দিছিলে, গতি দিল্লীবাসী রাইজে যেটো সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তক আমি স্বাগতম জনাইছোঁ, তেওঁলোকৰ জনাদেশক স্বাগতম জনাইছোঁ। গণতন্ত্র বা লোকতন্ত্র যেহেতু আমার রাইজৰ যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমার সেই সিদ্ধান্ত, গতি আগন্তুক দিনত আমি পূর্বতকৈ যদি আরো যাতে ভাল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে প্ৰচেষ্টা চলাম। লোকসভাত যেনেকুৱাকৈ ভাল আমাৰ হৈছে কৈ ঠিক তেনেকুৱাকৈ আগন্তুক দিনতো যেনেকুৱাকৈ আমাৰ তাত যি কৰ্পৰেশ্যনৰ নিৰ্বাচনত ৰাইজে আকৌ কৰ্পৰেশ্যন নিৰ্বাচনত বিজেপিক দিয়েগৈ, তেনেকুৱাকৈ পাৰ্লিয়ামেণ্টত দিয়ে বিজেপিক দিয়েগৈ, কিন্তু কেজৰিৱালৰ কাৰণে লোকসভাত বিধানসভাত তেখেতক ভোট বেছি প্ৰদান কৰিছে। দুৰ্বলতা বা সফলতার কথা নাই, যেনেকুৱাকৈ যেতিয়া না যেতিয়া কেজরিওয়ালের সরকার যেতিয়া দিল্লীত থাকে তেতিয়া ভারতীয় জনতা পার্টির সাংসদ জিতে, গতি সেইটা দুর্বলতা বলে মই নকও, কেজরিওয়ালের দুর্বলতা নহয়। দিল্লীবাসী রাইজের সিদ্ধান্ত যে ভারতবর্ষ নিয়ন্ত্রণ করক, মোদী ডাঙরিয়া নিয়ন্ত্রণ করক, পরিচালনা তেখেতে করক সমগ্র হিন্দুস্তান আর দিল্লী নিয়ন্ত্রণ করক বা পরিচালনা করক কেজরিওয়ালে নিয়ন্ত্রণ করুক। নির্বাচনের সময় চাক, নির্বাচনের সময় তো বিভিন্ন ধরনের কথা কয় কয়, নির্বাচনের সময়তো এনেকুৱা কথা কৈছিল, দুদিন আগতে এনেকুৱা কথা কৈছিল, আজি যদি আপে হারিলেহেতেন তেতিয়াহলে এটা কথা কলেহেতেন, কি কলেহেতেন, যে ইভিএমের কথা কলেহেতেন, কারণ দুদিন আগৰ পৰা কথাখিনি আরম্ভ কৰিছিলে। আজি এই কথাখিনি কিন্তু এতিয়া নকয়, এতিয়া আমি কিন্তু নকও যে কেজরিওয়ালে টেম্পারিং কৰিছে বুলি, ইভিএম টেম্পারিং কৰিছে বুলি আমি নকও, কিন্তু দুদিন আগতো তেওঁলোকে কুচকাওয়াজ আরম্ভ কৰিছিলে যে ভোট মানে 24 ঘণ্টাৰ ভিতর 2% ভোট কেনে কেন পাইলগৈ। আর আজি ইমানখিনি যদি জ্ঞান নাই তেওঁলোকৰ, যি সময়ত নেকি অলরেডি সিল করা হয়েছে, বক্স সিল করা হয়েছে, তাত লিখা আছে সেইখিনি বিভিন্ন বুথৰ পৰা আহতে আহতে দেরি হৈ গৈ আৰু সেইখিনি ক্যালকুলেশন করার কারণে সময় লাগে গৈ, কিন্তু সেইটো অজুহাত লৈ পেলাই ইভিএমৰ কথা কৈছিলে। গতিকে কংগ্ৰেছে হওক বা অন্য দলে হওক যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টি ক'ৰবাত জিকে সেইটো কুশ্চেন আনি দিয়ে আৰু যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টি হাৰে তেতিয়া সেই কুশ্চেনটো নানে। গতিকে আজি দিল্লীতো আমি সেইটো দুদিন আগতে এনেকুৱা কথা শুনিছিলোঁ, আপোনালোকেও শুনিছিলে, আমিও শুনিছিলোঁ।